বর্তমানে দেশের হাওড় অঞ্চল ভ্রমণের জনপ্রিয় একটি জায়গা হল কিশোরগঞ্জ জেলার মিটামইন অষ্টগ্রাম রোড। ভ্রমণ গাইডের আজকের এই পর্বে থাকছে মিটামইন অষ্টগ্রাম রোডে যাওয়ার উপায়, একদিনে কিভাবে ঘুরে দেখবেন, আশেপাশে আর কি কি দেখার আছে, কোথায় খাবেন, অষ্টগ্রাম বা মিটামইন থাকতে চাইলে কোথায় থাকবেন এবং ভ্রমণ খরচ সহ যাবতীয় খুঁটিনাটি তথ্য। আশা করি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে কিশোরগঞ্জ জেলার অপরূপ এই হাওড় অঞ্চল এবং বিখ্যাত হাওড় রোডের সৌন্দর্য দেখার পাশাপাশি সেখানে বেড়ানোর সমস্ত তথ্য পেয়ে যাবেন। কিশোরগঞ্জ জেলার ইটনা, মিটামইন ও অষ্টগ্রাম উপজেলার প্রায় সবটুকুই বিস্তীর্ণ হাওড় অঞ্চল। বর্ষাকালে এই অঞ্চল কানায় কানায় পানিপূর্ণ হয়ে ওঠে। যোগাযোগের জন্য হাওড় পরিবেষ্টিত উপজেলাগুলোর মধ্যে কিছু নিচু বা সাবমার্সিবল রাস্তা চালু আছে, যা বর্ষাকালে পানির নিচে তলিয়ে যায়। তখন হাওড় অঞ্চলে চলাচলের জন্য একমাত্র বাহন হয়ে দাঁড়ায় নৌকা। বর্ষাকালে নাও আর শুকনায় পাও এমন বহুল প্রচলিত প্রবচনের জন্ম হয়েছে হাওড়ের মানুষের বাস্তবতা থেকেই। ইটনা, মিটামইন ও অষ্টগ্রামের যোগাযোগ ব্যবস্থা সহজ করার লক্ষ্যে চলতি বছরে প্রায় 47 কিলোমিটার দীর্ঘ উঁচু পাকা সড়কের উদ্বোধন করা হয়েছে। এখন বর্ষাকালে সমস্ত হাওড় পানিপূর্ণ থাকলেও হাওড়ের মাঝ দিয়ে নির্মিত এই উঁচু সড়ক বা অল ওয়েদার রোডটি ডুবে যায় না। রাস্তাটি অষ্টগ্রাম উপজেলা থেকে শুরু হয়ে মিটামইন উপজেলা হয়ে ইটনা উপজেলায় গিয়ে শেষ হয়েছে। হাওড়ের বুকের উপর দিয়ে চলে যাওয়া এই অল ওয়েদার রোডটি যোগাযোগ ব্যবস্থা সহজ করার সাথে সাথে হাওড়ের রূপ প্রকৃতি দেখার পথকেও সহজ করে দিয়েছে। বর্ষায় রাস্তার দুই পাশে অদ্ভুত সুন্দর সমুদ্র সমান জলরাশির মেলা বসে। দেখে মনে হয় আকাশ আর দিগন্ত হাওড়ের অথই পানিতে এসে মিলিত হয়েছে। তাই কিশোরগঞ্জের হাওড় অঞ্চল ভ্রমণে এই রাস্তাটি দেখতে দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ এখানে ঘুরতে আসে। এ রাস্তায় সারা বছর জুড়ে চলাচল করা যাবে, যার ফলে গ্রীষ্ম, বর্ষা এবং শীতে হাওড়ের ভিন্ন ভিন্ন রূপ দেখার সুযোগ তৈরি হয়েছে। যদি আপনার উদ্দেশ্য থাকে পানি ভর্তি হাওড়ের রূপ দেখার, তাহলে আপনি জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত কিংবা ঋতু ভেদে নভেম্বর মাসেও আসতে পারেন। শীতের আগে পানি কমতে শুরু করে, তখন হাওড় জুড়ে ফসলের আবাদ শুরু হয়। সবুজ কচি ধানের সীমাহীন প্রান্তর কিংবা পাকা সোনালি ধানি জমির বিশাল প্রান্তর দেখতেও কিন্তু কম সুন্দর নয়। তাই শুধু বর্ষায় নয়, চাইলে শীতেও ঘুরে আসতে পারেন অপূর্ব সুন্দর হাওড় অঞ্চল থেকে। হাওড়ের এই রোড ছাড়াও মিটামইনে মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়ি এবং বেড়িবাঁধ ঘুরে দেখতে পারেন। আর অষ্টগ্রামের অন্যান্য দর্শনীয় স্থানের মধ্যে আছে প্রায় 400 বছরের পুরনো ঐতিহাসিক কুতুব শাহ মসজিদ ও রাষ্ট্রপতি আব্দুল হামিদ সেতু প্রভৃতি। আপনার সুবিধামতো মিটামইন বা অষ্টগ্রাম বাজারে খেতে পারবেন। এই দুই জায়গাতেই মোটামুটি মানের বেশ কিছু খাবার হোটেল আছে। মিটামইন বাজারে কাঁচা লঙ্কা, সেলিম রেস্টুরেন্ট, হোটেল চানপুর উল্লেখযোগ্য। অষ্টগ্রাম বাজারে থাকা খাবার হোটেলগুলোর মধ্যে নাজির ও প্রভাতী হোটেল উল্লেখযোগ্য। এসব হোটেলে দেশি মুরগির মাংস, হাঁসের মাংস, গরুর মাংসের সাথে সাথে হাওড়ের তাজা মাছের নানা রকম পদ পাওয়া যায়। বিভিন্ন আইটেম নিয়ে খেতে খরচ হবে 120 থেকে 300 টাকা পর্যন্ত। রাতে থাকার প্রয়োজন হলে মিটামইন বা অষ্টগ্রামে মোটামুটি মানের হোটেলে রাত কাটাতে পারবেন। মিটামইনে হোটেল কামাল, হোটেল শিকদার আবাসিক ও জান্নাত হোটেলে রুম বেদে মান অনুযায়ী 400 টাকা থেকে 1200 টাকায় থাকতে পারবেন। আর অষ্টগ্রামে রংধনু আবাসিক হোটেল, মিতু আবাসিক হোটেল ও ঝলক আবাসিক হোটেলের রুমগুলোতে থাকতে আপনাকে খরচ করতে হবে 150 থেকে 600 টাকা। তবে অষ্টগ্রামের চেয়ে মিটামইনের হোটেলগুলো তুলনামূলকভাবে ভালো। এছাড়া মিটামইন ও অষ্টগ্রামে সরকারি ডাকবাংলো রয়েছে, অনুমতি সাপেক্ষে সেখানেও থাকতে পারবেন। আর যদি কিশোরগঞ্জ জেলায় ফিরে আসেন, তবে শহরের স্টেশন রোড এলাকায়
800 টাকা থেকে শুরু করে 4000 টাকায় বিভিন্ন মানের আবাসিক হোটেলে থাকতে পারবেন। মিটামইন অষ্টগ্রাম রোড দেখতে চাইলে আপনাকে অষ্টগ্রাম বা মিটামইন উপজেলা সদরে আসতে হবে। কয়েকটি পথে অষ্টগ্রাম বা মিটামইন যাওয়া যায়। ঢাকা হতে কিশোরগঞ্জ জেলা সদর হয়ে করিমগঞ্জ বালিখোলা ঘাট, সেখান থেকে মিটামইন হয়ে এই রোড ঘুরে আসতে পারবেন। ঢাকা হতে কিশোরগঞ্জের নিকলি উপজেলা হয়ে মিটামইন, সেখান থেকে এই রোড ঘুরে দেখতে পারবেন। ঢাকা হতে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা হয়ে অষ্টগ্রাম, তারপর সেখান থেকে হাওড় রোড ঘুরে দেখতে পারবেন। অথবা ঢাকা হতে কিশোরগঞ্জের কুলিয়াচর উপজেলা হয়ে অষ্টগ্রাম, তারপর সেখান থেকে হাওড় রোডে যেতে পারবেন। বালিখোলা ঘাট হয়ে মিটামইন যাওয়ার প্ল্যান সবচেয়ে জনপ্রিয়। এই রুট প্ল্যান অনুযায়ী আপনাকে প্রথমে কিশোরগঞ্জ জেলা শহরে আসতে হবে। ঢাকা থেকে বাসে বা ট্রেনে কিশোরগঞ্জ জেলায় আসতে পারবেন। ঢাকা থেকে কিশোরগঞ্জ আসার ট্রেন ভাড়া শ্রেণী অনুযায়ী 120 টাকা থেকে 200 টাকা পর্যন্ত, আর সময় লাগবে প্রায় 4.5 ঘন্টা। ঢাকা থেকে বাসে কিশোরগঞ্জ আসতে চাইলে মহাকালী থেকে অনন্যা পরিবহন বা অনন্যা ক্লাসিক এবং গোলাপবাগ থেকে আসতে চাইলে যাতায়াত বা অনন্যা সুপার বাসে কিশোরগঞ্জ আসতে পারেন। বাস ভাড়া 200 টাকা থেকে 250 টাকা পর্যন্ত। মহাকালী থেকে কিশোরগঞ্জ জেলায় আসতে সময় লাগবে প্রায় 3 ঘন্টা এবং গোলাপবাগ থেকে আসতে সময় লাগবে প্রায় 4 ঘন্টা। কিশোরগঞ্জে এসে আপনাকে যেতে হবে প্রথমে করিমগঞ্জের বালিখোলা ঘাটে। বালিখোলা যাবার জন্য সবচেয়ে ভালো হবে কিশোরগঞ্জ শহরের একরামপুর সিএনজি স্টেশনে চলে গেলে। সেখান থেকে সিএনজি রিজার্ভ করে 19 কিলোমিটার দূরে বালিখোলায় যেতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা। ভাড়া লাগবে 200 টাকা থেকে 300 টাকা পর্যন্ত। বালিখোলা ঘাট থেকে লোকাল বা রিজার্ভ নৌকায় মিটামইন যেতে পারবেন। লোকাল নৌকায় যেতে জনপ্রতি ভাড়া লাগবে 50 থেকে 80 টাকা, আর নৌকা রিজার্ভ নিয়ে মিটামইন যেতে ভাড়া লাগবে নৌকার সাইজ ও সিজন বেঁধে 400 টাকা থেকে 1200 টাকা পর্যন্ত। বালিখোলা থেকে নৌকায় মিটামইন যেতে প্রায় 1 ঘন্টা সময় লাগে। মিটামইন পৌঁছে 200 থেকে 300 টাকায় ইজি বাইক বা অটোরিকশা রিজার্ভ নিয়ে মিটামইন অষ্টগ্রাম রাস্তা ঘুরে দেখতে পারবেন। মিটামইন থেকে অষ্টগ্রাম পর্যন্ত পুরো পথ প্রায় 18 কিলোমিটার, যাওয়া আসা ও রাস্তায় বিরতি এই সব নিয়ে প্রায় 3-4 ঘন্টার মতো সময় লাগবে। সময় স্বল্পতা থাকলে হাওড় রোড ধরে অষ্টগ্রাম পর্যন্ত না গিয়ে মাঝামাঝি কোথাও গিয়ে কিছুটা সময় কাটাতে পারেন। যদি বর্ষাকালে মোটর বাইক বা নিজস্ব গাড়িতে আসেন তাহলে মোটর বাইক নৌকায় করে নিয়ে যেতে পারবেন। প্রাইভেট কার নিয়ে শুধু বালিখোলা ঘাট পর্যন্ত যেতে পারবেন। তবে শুকনো সময় যে কোনো গাড়ি নিয়ে হাওড় ভ্রমণ করতে পারবেন। তখন নদী পার হওয়ার জন্য ফেরির ব্যবস্থা থাকে। বর্তমানে শুধুমাত্র এই রুটেই শুকনো বা শীত মৌসুমে গাড়ি নিয়ে কিশোরগঞ্জ থেকে সরাসরি মিটামইন হয়ে অষ্টগ্রাম পর্যন্ত যাওয়া যায়। অনেকেই নিকলি হাওড় এবং এই হাওড় রোডের সৌন্দর্য একত্রে উপভোগ করতে চান, তাই নিকলি হয়ে যাওয়ার রোড প্ল্যানটাও সমানভাবে জনপ্রিয়। এই ক্ষেত্রে ঢাকা থেকে ট্রেনে কিশোরগঞ্জ জেলার আগে স্টেশন গোচিহাটা স্টেশনে নেমে পড়ুন। গোচিহাটা থেকে নিকলির দূরত্ব 15 কিলোমিটার। সিএনজি বা ইজি বাইকে যেতে সময় লাগে প্রায় 1 ঘন্টা। সিএনজি রিজার্ভ নিলে ভাড়া লাগবে 250 থেকে 300 টাকা। বাসে করে যেতে চাইলে ঢাকার সায়দাবাদ থেকে কিশোরগঞ্জের কটিয়াদি বাসস্ট্যান্ডে নেমে পড়ুন। কটিয়াদি থেকে নিকলির দূরত্ব 22 কিলোমিটার। সিএনজি রিজার্ভ নিলে ভাড়া লাগবে প্রায় 400 টাকা, আর পৌঁছতে সময় লাগবে প্রায় 1.5 ঘন্টা। আর আপনি যদি কিশোরগঞ্জ শহর থেকে নিকলি যেতে চান তাহলে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের পাশে নিকলি যাওয়ার সিএনজি স্ট্যান্ড রয়েছে। সেখানে লোকাল সিএনজির ভাড়া জনপ্রতি 70 টাকা এবং পৌঁছতে সময় লাগে প্রায় 1.5 ঘন্টা। নিকলি বেড়িবাঁধ থেকে নৌকা ভাড়া করে মিটামইন যাওয়া যায়। নৌকার আকার এবং সিজন ভেদে ভাড়া লাগবে 1200 থেকে 3000 টাকা পর্যন্ত। নিকলি থেকে মিটামইন পৌঁছাতে সময় লাগবে প্রায় 2 ঘন্টা। মিটামইন গিয়ে ইজি বাইক ভাড়া করে হাওড় রোড ও চারপাশটা ঘুরে দেখতে পারবেন। আবার ঢাকা হতে ট্রেন বা বাসে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা হয়ে অষ্টগ্রাম এসে সেখান থেকেও হাওড় রোডে যেতে পারবেন।
শুকনো সিজনে বাজিতপুরের দিঘিরপাড় ঘাটে নৌকায় করে নদী পার হয়ে ইজি বাইক বা মোটরসাইকেলে সড়ক পথে অষ্টগ্রাম হয়ে হাওড় রুটে যাওয়া যায়। আর বর্ষাকালে গেলে বাজিতপুরের দিঘিরপাড় ঘাট হতে সরাসরি অষ্টগ্রাম যাওয়ার নৌকা ভাড়া করতে হবে। অষ্টগ্রাম গিয়ে ইজি বাইক বা রিক্সায় হাওড় রুট ঘুরে দেখতে পারবেন। এছাড়া ঢাকা হতে ট্রেন বা বাসে কিশোরগঞ্জের কুলিয়াচর উপজেলায় নেমে কুলিয়াচর লঞ্চঘাট থেকে অষ্টগ্রাম যেতে পারবেন। লোকাল লঞ্চে কুলিয়াচর থেকে অষ্টগ্রাম যাওয়ার জন্য জনপ্রতি ভাড়া লাগবে 60 থেকে 100 টাকা এবং সময় লাগবে প্রায় 3 থেকে 4 ঘন্টা। আর লোকাল স্পিড বোর্ডে কুলিয়াচর থেকে অষ্টগ্রাম যেতে জনপ্রতি ভাড়া লাগবে 200 টাকা আর সময় লাগবে প্রায় 1 ঘন্টা। লঞ্চগুলো প্রতিদিন নির্দিষ্ট সময়ে সকাল 8:30 থেকে 4:00 পর্যন্ত অষ্টগ্রামের উদ্দেশ্যে চলাচল করে। এছাড়া কুলিয়াচর ঘাট থেকে রিজার্ভ নৌকা বা স্পিডবোট ভাড়া করেও অষ্টগ্রাম যেতে পারবেন। অষ্টগ্রাম গিয়ে ইজি বাইক বা অটোরিকশায় হাওড় রাস্তায় যাওয়া যায়। এছাড়া আপনার কাছে যদি মনে হয় কিশোরগঞ্জের ভৈরব আসা আপনার জন্য সুবিধাজনক, তাহলে বাসে বা ট্রেনে ভৈরব এসে সেখান থেকে সিএনজিতে করে কুলিয়াচর, বাজিতপুর, নিকলি অথবা কিশোরগঞ্জ জেলায় চলে আসতে পারবেন। যদি ঢাকা বা কিশোরগঞ্জ জেলার আশেপাশের জেলা থেকে দিনে দিনে হাওড় রোড ঘুরে আসার প্ল্যান করতে চান, তাহলে সেটাও সম্ভব। যে স্থান থেকেই হাওড় ভ্রমণে আসতে চান, আপনাকে খুব সকালে রওনা দিতে হবে। উপরে উল্লেখিত যে পথ আপনার জন্য সুবিধাজনক মনে হবে সে পথকে বেছে নিন। ঢাকা থেকে আসতে চাইলে নিকলি হয়ে রোড প্ল্যান বেছে নিতে পারেন। এক্ষেত্রে এক প্ল্যানের মধ্যেই নিকলি হাওড় এবং হাওড় রোড ঘুরে দেখা হয়ে যাবে। তবে যে পথেই যান না কেন, দিনে দিনে ফিরে আসতে চাইলে আপনাকে সময়ের প্রতি যত্নবান হতে হবে। নিকলি হয়ে হাওড় ভ্রমণে আসলে ফিরে যাওয়ার ক্ষেত্রে 7:30 মধ্যে কটিয়াদি উপজেলায় থাকতে পারলে ভালো হয়। কটিয়াদি হতে ঢাকা যাওয়ার বাস পাওয়া যায়। আর যদি কটিয়াদি থেকে কোনো কারণে বাস মিস করেন, সেক্ষেত্রে সিএনজি দিয়ে ভৈরব গিয়ে সেখান থেকে আপনার গন্তব্যে যাওয়ার বাস বা ট্রেন পেয়ে যাবেন। হাওড় ভ্রমণের কিছু পরামর্শ। যে কোনো যানবাহন রিজার্ভের ক্ষেত্রে দরদাম করে নিন। বর্ষাকালে হাওড় ভ্রমণের ক্ষেত্রে অবশ্যই লাইফ জ্যাকেট সাথে রাখবেন। হাওড়ের কিছু জায়গায় অনেক পানি এবং স্রোত থাকে, তাই পানিতে নেমে গোসল করার ক্ষেত্রে সতর্ক থাকবেন। প্রয়োজনে মাঝি বা স্থানীয় কাউকে জিজ্ঞেস করে নিতে পারেন। সন্ধ্যার পর হাওড়ে নৌভ্রমণ থেকে বিরত থাকুন। খরচ কমানোর জন্য ছুটির দিন ছাড়া হাওড় ভ্রমণ করতে পারেন এবং একসাথে কয়েকজন গ্রুপ করে ভ্রমণ করলে খরচ কিছুটা কম হবে। মিটামন অষ্টগ্রাম রোড কিংবা হাওড় ভ্রমণ নিয়ে যে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্ট করুন। আর মিটামন অষ্টগ্রাম রোড ভ্রমণ সংক্রান্ত যে কোনো আপডেটের তথ্য জানতে এই ভিডিওর ডেসক্রিপশন দেখুন। কেমন লাগলো ভ্রমণ গাইডের এই ভিডিও? ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার ভালো লাগা জানিয়ে দিন। আর ভ্রমণ গাইডের পরবর্তী দারুণ সব ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।